আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ ইকবাল হোসেন। আমার এই টিউটোরিয়ালে আপনাদের স্বাগত। আজকে টিউটোরিয়ালে আমি আলোচনা করব গাণিতিক যুক্তি। সরকারি চাকরি নিয়োগ পরীক্ষায় গাণিতিক যুক্তি থেকে এমসিকিউ আসে, আর এমসিকিউ তাড়াতাড়ি করার জন্য শর্টকাট মেথড জানতে হয়। আমি আজকে একটি প্রশ্নের শুরুতে বিস্তারিত নিয়ম দেখাব এবং শেষে এই প্রশ্নটি সমাধানের সুপার শর্টকাট মেথডটি বলব। প্রশ্নটি হল, তিনজন পুরুষ বা চারজন মহিলা একটি কাজ 23 দিনে করতে পারে, দুইজন পুরুষ এবং পাঁচজন মহিলা কতদিনে ওই কাজটি শেষ করতে পারবে। প্রশ্নের মধ্যে বা এবং এই দুটি শব্দ খুবই গুরুত্বপূর্ণ। তিনজন পুরুষ বা চারজন মহিলা একটি কাজ 23 দিনে করতে পারে, এই লাইনের অর্থ হল তিনজন পুরুষ একটি কাজ 23 দিনে করতে পারে, আবার চারজন মহিলা একটি কাজ 23 দিনে করতে পারে। এখন আমাদের কাছে জানতে চাচ্ছে, যদি এমন হয় দুইজন পুরুষ আর পাঁচজন মহিলা, এই 7 জন যদি একত্রে কাজ করে তাহলে কাজটি কতদিনে শেষ হবে। আমি আবার বলছি, তিনজন পুরুষ বা চারজন মহিলা একটি কাজ 23 দিনে করতে পারে, এ কথার মানে কেবল তিনজন পুরুষ যদি কাজ করে তাহলে 23 দিনে কাজটি সম্পন্ন হয়, আবার কেবল চারজন মহিলা যদি কাজ করে তাহলে কাজটি 23 দিনে সম্পন্ন হয়। এখন আপনার কাছে জানতে চাচ্ছে যে দুইজন পুরুষ আর পাঁচজন মহিলা, দ্যাট মিন এই 7 জনের একটি দল যদি কাজ করে কাজটি কতদিনে শেষ হবে। আমি শুরুতে ডিটেলস পদ্ধতিতে সমাধান করছি। তাহলে শুরুতে আমি লিখতে পারি, তিনজন পুরুষ, তিনজন পুরুষ সমান চারজন মহিলা, এই লাইনটি লিখেছি এ কারণে আমি আপনাদের বলেছি তিনজন পুরুষ 23 দিনে কাজটি করতে পারে, চারজন মহিলা 23 দিনে কাজটি করতে পারে। সেই দৃষ্টিকোণ থেকে আমি লিখেছি তিনজন পুরুষ সমান চারজন মহিলা। অ্যাকচুয়ালি এখানে সমান বলতে আসলে সমতুল্য বোঝানো হয়েছে, দ্যাট মিন আমার প্রয়োজন দুইজন পুরুষ, দ্যাট মিন দুইজন পুরুষ সমান, আপনারা জানেন মৌলিক নিয়ম 4×2 ÷ 3, দ্যাট মিন এখান থেকে আমরা পেলাম 8/3। তার মানে দুইজন পুরুষ 8/3 জন মহিলার সমতুল্য, তাহলে 8/3 জন মহিলা আর এখানে 5 জন মহিলা, এই দুটাকে এবার যোগ করবো, দ্যাট ইজ 8/3 + 5 সমান এখানে 3 আর উপরে 8+15, উপরে 23 আর নিচে 3 জন মহিলা, দ্যাট মিন আমি যেটা করেছি তা হলো দুইজন পুরুষ এবং 5 জন মহিলা, আমি এই 2 জন পুরুষ তাদের কাজ কয়জন মহিলা করতে পারে সেটা বের করেছি 8/3 জন মহিলা, 8/3 তার সাথে 5 জন মহিলা যোগ করে এখন পেয়ে গেলাম 23/3 জন মহিলা। এ কথার মানে 2 জন পুরুষ এবং 5 জন মহিলা, দ্যাট ইজ এ 7 জনের একটি দল যে কাজ করতে পারে, 23/3 জন মহিলা একই কাজ করতে পারে। আমি আবার বলছি, দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট, 2 জন পুরুষ এবং 5 জন মহিলা, দ্যাট মিন 7 জনের একটি দল যে ক্যাপাবল, 23/3 জন মহিলা সমান ক্যাপাবল টু ডু দিস
পার্ক। এখন আমি ঐকিক নিয়ম করব, আর তা হচ্ছে প্রশ্ন বলা আছে, আমি শুরুতে টিউটোরিয়ালের শুরুতে বলেছি চারজন মহিলা 23 দিনে কাজটি করতে পারে, দ্যাট ইজ চার জন মহিলা, চারজন মহিলা কাজটি সম্পন্ন করে, চারজন মহিলা কাজটি সম্পন্ন করে, চারজন মহিলা কাজটি সম্পন্ন করে 23 দিনে। সুতরাং আমরা পেয়েছি 23 ভাগ 3 জন মহিলা কাজটি সম্পন্ন করে, দ্যাট মিন চারজন মহিলা কাজটি সম্পন্ন করে 23 দিনে। ঐকিক নিয়ম অনুযায়ী 23, এখানে চার, এখানে চারজন মহিলা কাজটি সম্পন্ন করে 23 দিনে, আর এখানে হচ্ছে 23/3, 23/3 মানে অনেকটা, 23/3 মানে যদি কাছাকাছি ভ্যালু বলি 7.6, তার মানে আপনারা বুঝতে পারছেন যে চারজন মহিলা একটি কাজ সম্পন্ন করে 23 দিনে, তাহলে এখন মহিলার সংখ্যা যদি বেশি হয়, মহিলার সংখ্যা যদি বেশি হয় সেক্ষেত্রে কাজ সম্পন্ন হইতে সময় লাগবে আরো কম, দ্যাট ইজ আমরা যেটা করব চার উপরে যাবে আর 23/3 নিচে যাবে, দ্যাট ইজ 23 কাটা 4×3, দ্যাট ইজ 12 দিনে। তো লিখিত পরীক্ষায় যদি এই প্রশ্নটি আসে আপনারা এই নিয়মে সমাধান করবেন, অ্যান্সার হচ্ছে 12 দিনে। এখন আপনাদেরকে আমি একটি সুপার শর্টকাট মেথড বলবো, সুপার শর্টকাট, আপনাদেরকে একটি সুপার শর্টকাট মেথড বলবো এই অঙ্কটি করার জন্য। আর মেথডটি হচ্ছে M2 ÷ M1, W2 ÷ W1, D1 ÷ D2। আপনাদের সুবিধার জন্য আমি এই বর্ণগুলো ব্যবহার করেছি, এখানে M ফর ম্যান, W ফর ওম্যান, D ফর ডে। M1 ÷ W1 তা হচ্ছে বায়ের আগে বায়ের পরে, বা এর আগে তিনজন পুরুষ, দিস ইজ M1, বায়ের পরে চারজন মহিলা, দিস ইজ W1, একটি কাজ 23 দিনে করতে পারে, দিস ইজ D1, দুইজন পুরুষ এবং পাঁচজন মহিলা, দ্যাট ইজ M2, পাঁচজন মহিলা, দ্যাট ইজ W2, কত দিনে কাজটি শেষ করতে পারবে, দ্যাট মিন আমরা নির্ণয় করতে চাই D2 ≈ W1, এই সূত্রের মাধ্যমে আমরা D2 নির্ণয় করব, দ্যাট মিন M2 হচ্ছে 2, M1 3, W2 5, W1 4, D1 23, D2 নির্ণয় করব, বা সিম্পল লসাগু 12, তাহলে এখানে হয় 8+ এখানে হয় 15 সমান 23/D2, দ্যাট ইজ বুঝতেই পারছেন 8+15 মানে 23, এখানে 23 কাটা যাবে, তাহলে D2 ≈ 1 2, দ্যাট ইজ 12 এসেছে 12 দিন। অ্যান্সার, উত্তর হচ্ছে 12 দিন। তো এই হলো লিখিত পরীক্ষার জন্য বিস্তারিত পদ্ধতি, আর এই হচ্ছে এমসিকিউর জন্য সুপার শর্টকাট। আমি বরাবরই আমার টিউটোরিয়ালগুলোতে বলে থাকি একটি অঙ্ক বিভিন্ন নিয়মে করা যায়, যুক্তিসঙ্গত যে কোনো নিয়মই গ্রহণযোগ্য। আমি এই নিয়মে করতে স্বাচ্ছন্দ্য বোধ করি, আপনারা চাইলে এই নিয়মটি গ্রহণ করতে পারেন। আজকে এ পর্যন্তই, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ ধৈর্য ধরে আমার কথাগুলো শোনার জন্য।
আসসালামু আলাইকুম।